चौधरीज ट्रैवलिंग। सब्सक्राइब आवर यूट्यूब चैनल एंड लाइक आवर फेसबुक पेज। प्रिय दर्शक, আমি আজকে হাজির হয়েছি আমার কাশ্মীর ভ্রমণের প্রথম পর্ব নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের ঢাকা থেকে ভারতের কলকাতা হয়ে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের পৌঁছানো পর্যন্ত এই ভিডিওতে দেখাবো। দর্শক, কাশ্মীর সম্পর্কে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি হয়েছে এবং আপনারা দেখেছেন যে ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভারতে কীভাবে যাওয়া আসা করার উপায়গুলো রয়েছে অনেক ভিডিওতে দেখেছেন, তাই সেগুলো আমি স্কিপ করে গিয়েছি। আমি আপনাদের ভিডিওর শুরুটা দেখাবো, ভারতের হাওড়া স্টেশন থেকে কীভাবে আপনি কাশ্মীরের রাজধানী শ্রীনগর এবং বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। 2022 সালের অগস্টের শেষ প্রান্তে এসে আমার এই সফরটি আয়োজন হয় মোহাম্মদ রাজু আহমেদের সাথে। আমার সফর সঙ্গী ছিলেন মোহাম্মদ রাজু আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কলকাতার হাওড়া স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে গেছি। আমাদের এই ট্রেনের বগিটি ছিল এসি থ্রি টায়ারের। ইতিমধ্যে আপনারা থ্রি টায়ার এসির কামরার বেশ কিছু দৃশ্য দেখেছেন, এখন লোক সমাগম হওয়ার পর দৃশ্যটি দেখতে পেলেন। এই যাত্রাপথে আমরা বিভিন্ন বিখ্যাত ঐতিহাসিক স্টেশনগুলোতে পার হয়ে এগিয়ে চলেছি জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে। এখানে আমরা লুধিয়ানা, আসানসোল, বারেলি, লখনৌ, পাঠানকোট এছাড়াও আরও অনেক স্টেশন পার হতে হবে এবং পার হয়ে এসেছি। আপনারা জানেন এই স্টেশনগুলো সম্পর্কে, এলাকা সম্পর্কে। আমাদের এখান এই ট্রেনের গন্তব্য শেষ হবে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন এগিয়ে। আপনাদেরকে বলে রাখি আমাদের এই যাত্রাটা শুরু হয়ে করেছি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। হিমগিরি এক্সপ্রেসের মাধ্যমে আমরা হঠাৎ করে যাত্রা শুরু করাতে আমরা হামসাফার এক্সপ্রেস নিতে পারিনি, টিকিট পাইনি, ডেটে মিলেনি আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পাঠানকোট স্টেশনের নেমে একটু হাঁটাচলা করছি। তো যাই হোক, এই হিমগিরি এক্সপ্রেসের এসি থ্রি টায়ার আমাদের দুজনের ভাড়া পড়েছে। আমরা তৎকাল টিকিট করেছিলাম, দুজনের সরকারি ভাড়া একটু কম হলেও আমরা তৎকাল টিকিট কাটাতে দুজনের 6,000 টাকার মতো পড়েছে, ইন্ডিয়ান কারেন্সি 6,000। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে বিভিন্ন সময়ের বিভিন্ন রকম খাবার আমাদের খেতে হয়েছে যাত্রাপথে। সকালবেলার নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। আমরা এখন যে খাবারটা দেখতে পাচ্ছি এটা দুপুরের খাবার ছিল, এটা ফ্রাইড রাইস, চিকেন কারি, সাথে রুটি, সবজি, ডাল এবং গোলাপজামুন ছিল, সাথে আচারও দিয়েছে। আমরা ট্রেনে খাবার খাচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম এবং ভ্রমণ সঙ্গী যারা আমাদের বগিতে কামরাতে ছিল তাদের সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। দর্শক, আপনারা একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাঠানকোট এলাকার একটি দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই আমরা ওই এলাকার দৃশ্যটি দেখতে পাবো, একটি টোল প্লাজা, যে টোল প্লাজা দিয়ে পাঞ্জাব থেকে জম্মুতে ঢোকার মূল ট্রানজিট পয়েন্ট। প্রিয় দর্শক, এখন যে টোল প্লাজাটি দেখবেন এই টোল প্লাজা ক্রস করেই ভারতের পাঞ্জাব প্রদেশ থেকে কাশ্মীরের জম্মুতে প্রবেশ করার মূল পয়েন্ট এটি। এখান থেকেই পাঞ্জাব থেকে কাশ্মীরে প্রবেশ করার শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। আপনারা রেলওয়ে স্টেশনের বাইরের অংশটি দেখতে পাচ্ছেন, বাইরে থেকে ধারণ করা দৃশ্য। সকল যাত্রী এই স্টেশনে নেমে যার যার গন্তব্যের জন্য যানবাহন খুঁজছে, কেউ খাওয়া দাওয়া করার জন্য ব্যস্ত। আমরা এখানে নেমে প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে ওখান থেকে অটো ধরে জেনারেল বাস স্ট্যান্ড চলে গেলাম। আপনারা জেনারেল বাস স্ট্যান্ডের
মূল ফটক দেখতে পাচ্ছেন এবং এর বাস স্ট্যান্ডের আশপাশের এলাকাগুলো দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, যে গাড়িটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে তাবেরা। এই তাবেরাতে করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিব। এই জেনারেল বাস স্ট্যান্ড থেকেই শ্রীনগরের উদ্দেশ্যে এই প্রাইভেট কার অথবা শেয়ারিং কার এবং বাস রওনা হয়। জম্মু কাশ্মীর রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসগুলো রওনা হয় এখান থেকেই। তা আমরা শেয়ারিং তাবেরাতে দরকষাকষি করে 600 রুপি করে জন প্রতি আমরা রওনা হয়েছিলাম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জম্মু শহর থেকে আমরা যত এগিয়ে যাচ্ছি পাহাড়ের পথের মধ্যে ঢুকে পড়ব আমরা। আমরা একটা নদী পার হচ্ছি, এই নদী পার হয়েই পাহাড়ি পথে উঠতে শুরু করব এবং যতই এগিয়ে যাব ততই পাহাড়েরকে বুকে নিয়ে এগিয়ে যেতে থাকব এবং নয়নাভিরাম দৃশ্যগুলো আমরা উপভোগ করতে থাকব। আপনারাও উপভোগ করতে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় বলে রাখি, ট্রেনে আমরা 36 ঘন্টার জার্নি শেষে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। টিকিটের মূল্য আগেই বলে দিয়েছি। আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, ট্রেনে দুরাত একদিন অবস্থান করে নামতে হয়। তো এই সময়ের মধ্যে খাওয়া দাওয়ার জন্যে যে যেরকম খাওয়া দাওয়া করবেন তার সেরকম খরচা হবে। আমাদের মোটামুটি 700 থেকে 750 রুপির মতো খরচা হয়েছিল জন প্রতি খাওয়ার জন্যে যে কয়বেলা আমরা ছিলাম। তো এই জার্নির শুরুর জন্য যে হাওড়া থেকে অথবা কোনো ট্রেন আছে কলকাতা রেলওয়ে স্টেশন যেটা চিৎপুরে অবস্থিত অথবা শিয়ালদা থেকে যাত্রা শুরু করে, তো যার যেটা সুবিধা হয় অথবা যে ট্রেনে টিকিট পান সেই ট্রেনের টিকিট কাটবেন। আর এই ট্রেনের টিকিট কাটার ব্যাপারে বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন যে আপনি বাংলাদেশে বসেও অনলাইনে এই টিকিটগুলো কেটে নিতে পারেন অথবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে টিকিট কেটে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি টানেল নিচ দিয়ে আমরা প্রবেশ করেছি, এপাশ থেকে ওপাশে বেরিয়ে যাচ্ছি। এখানে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যেতে বেশ কয়েকটি টানেল পড়বে। এর মধ্যে একটি সর্ববৃহৎ টানেল রয়েছে যেটি পার হতে 12 মিনিটের মতো সময় লাগে গাড়ি দিয়ে পার হতে। তো আবার টিকিটের প্রসঙ্গে ফিরে আসি, বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে বসেই ট্রেনের টিকিট কেটে নিতে পারেন অথবা ভারতে আপনার কোনো পরিচিত লোক থাকলে তার মাধ্যমে আপনি টিকিট কেটে নিতে পারেন এবং আপনি সেটা মোবাইলে সংরক্ষণ করে সেটা প্রদর্শন করলেই আপনি ট্রেনে জার্নি করতে পারবেন। আপনার ট্রেনের জার্নি শেষ করে যখন জম্মু পৌঁছবেন, জম্মু থেকে আপনি বাস স্ট্যান্ডে যে জেনারেল বাস স্ট্যান্ড যেটা, সেখান থেকে আপনি দামাদামি করে শেয়ারিং তাবেরাতে প্রাইস ঠিক করে আপনি শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হতে পারেন। সেই ক্ষেত্রে একটু তারতম্য হয় সিজন এবং অফ সিজনের উপর নির্ভর করে। আমরা 600 রুপি করে নিয়েছিলাম এবং সিজন টাইমে এটা বেশি ভাড়া হয়ে থাকে। এছাড়াও আরেকটি লক্ষণীয় বিষয়, আপনি যদি ড্রাইভারের পাশের সিটে অর্থাৎ সামনের সিটে বসে সফর করতে চান, যারা ব্লগিং করেন ইউটিউবিং করেন তাদের জন্য সামনের সিটটা প্রয়োজনীয়। তো সেই ক্ষেত্রে 100-200 রুপি ভাড়া বেশি গুনতে হয়। আমরা সামনের সিটটি নেইনি কারণ আমরা যখন রওনা হয়েছি কিছুক্ষণ পরেই রাত্রের অন্ধকার শুরু হয়ে যাবে, তাই বলে আমরা সামনের সিটটি আর নেইনি, আমরা পাশের সিটে বসেছিলাম। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে জম্মু থেকে শ্রীনগর রওনা হওয়ার পর এই পথের প্রাকৃতিক সৌন্দর্যগুলো কীরকম, যে ডানে বামে এত সুন্দর পাহাড়ি এলাকা, পাহাড়ি পথ, মাঝখান দিয়ে পাহাড়ি পথ এঁকে বেঁকে চলেছে, কিছু কিছু জায়গায় নদীর দৃশ্য দেখা যায়, পাহাড়ি ঢলে পানি নামতে থাকে, এই পানির সাথে সাথে পাহাড় থেকে পাথর বয়ে নিয়ে আসে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সারা ভারতে ব্যবহারের জন্য যে সিমগুলো নির্ধারিত থাকে সেই সিম কার্ডগুলো এই পাঠানকোট নামক একটি জায়গা সম্পর্কে আপনাদেরকে বলেছি, সেই জায়গায় এসে বন্ধ হয়ে যাবে। আপনি জম্মু অথবা শ্রীনগরে এসে নতুন করে সিম কার্ড কিনে নিতে হবে। প্রিয় দর্শক, আমাদের এখানে যাত্রা বিরতি দিয়েছে ড্রাইভার আমির আয়ুব সাহেব।
উনি এখানে গাড়ি থামিয়ে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য সুযোগ দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই রেস্টুরেন্টটিতে। এই রেস্টুরেন্টে এসে আরেক ইউটিউবারের সাথে পরিচয় হয়েছিল, যিনি এই রেস্টুরেন্টের মালিকের ছেলে। ওনাদের এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং মিষ্টান্ন জাতীয় খাবার খেতে পারবেন। প্রিয় দর্শক, এই সেই সর্ববৃহৎ টানেল যেটি বানিহাল কাজীগঞ্জ টানেল নামে পরিচিত। টানেলের অল্প কিছু অংশ আমি ভিডিওতে দিয়েছি, পুরোটি দেইনি। আর এভাবেই সমতল পথ, পাহাড়ি আঁকাবাঁকা পথ, পাহাড়ি ঝর্ণা, নদী, পাহাড়, পাথর, সবুজ ঘাস এবং টানেলগুলো পেরিয়েই আমরা শ্রীনগরের দিকে এগিয়ে যেতে থাকি এবং অবশেষে শ্রীনগর পৌঁছে যাই। দর্শক, শীঘ্রই আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে থাকবেন। মোহাম্মদ আমির আয়ুব, হ্যাঁ বিলকুল, আমলোক কা ড্রাইভার ভাই হ্যাঁ, জিসকে সাথ আমলোক শ্রীনগর চলে রহে বিলকুল, জম্মু সে কাশ্মীর তক লে জায়েগে, শ্রীনগর, শ্রীনগর কা কুছ বোলি, টিআরসি, টিআরসি তক কুছ বোলি আপ, শ্রীনগর কা জায়গা, শ্রীনগর বড়িয়া হ্যায়, আপ জব দেখোগে না আপ বলোগে হ্যাঁ ভাই, আপকা নম্বর বোলি হ্যায়, হ্যাঁ বিলকুল, নম্বর আয়েগা জম্মু আকর উতর কে আপকো ফোন দিজিয়েগা, বিলকুল বিলকুল, হ্যাঁ আপকা নম্বর বোলিয়ে 700-665-15-410, ইয়ে হ্যায় আমাদের ড্রাইভার সাহেব কা নম্বর, যারাই জম্মু আসবেন জম্মু এসে এখানে ফোন দিবেন, ফোন দিলেই তাকে পেয়ে যাবেন। আপ লোক আমির আয়ুব ভাই সে কন্ট্যাক্ট করিয়েগা ইস নম্বর পে, আপকো গাড়ি লেকে হাজির হো জায়েগা, বিলকুল বিলকুল। বাত বতানে সে ও পয়সা ভি থোড়া সা কম রাখে, বিলকুল।